আমরা কিন্তু গ্রিন অরণ্য পার্কে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন অনেক অনেক মানুষ গ্রিন অরণ্য পার্কের সামনে আমরা ওইখানে গিয়ে পৌঁছেছিলাম সকাল এগারোটায় আর এখন গেটের সামনে থেকে আমরা টিকিট পাস করবো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো গত দুই দিন আমার ব্লগে দেখেছিলেন আমরা পিকনিকে যাচ্ছি আর পিকনিকে চলে এসেছিলাম গ্রিন অরণ্য পার্কে আর আজকের ব্লগে থাকবে গ্রিন অরণ্য পার্কের ভিতরে কি কি আছে আমরা কি কি মজা করলাম পিকনিকে সব তো আমরা টিকিট পাস করে ভিতরে চলে এসেছি আর ভিতরে ঢুকেই হাতের ডান সাইডে প্রথমে আপনাদের চোখে পড়বে কিডস জোন আর এই কিডস জোনে বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা ছিল এখানে কিন্তু বড়রা কেউ অ্যালাউ না যদি কেউ গার্জিয়ান যেতে চায় তাহলে ওদের জন্য এখানে ঢুকার ফি হলো একশো টাকা আর বাচ্চাদের জন্য এখানে ঢুকার ফি দুইশো টাকা আর এইখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা রাইড আছে বাচ্চাদের জন্য তো ওই দিক থেকে ঘুরে এসে আমরা কিন্তু চলে যাচ্ছি এখন পার্কের ভিতরে আর পার্কের ঢুকার সময় এই যে এরকম একটা সুন্দর রাস্তা পড়বে এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর রাস্তার উপরেই দেখতে পাবেন একটা পাখির ফোয়ারা টাইপ জিনিস ছিল আর এটার নিচে মাছ ছিল এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর সাথে কিন্তু ঝর্ণাও ছিল তো দেখতেই পাচ্ছেন এই জিনিসটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর ছিল আর পানিতে বিভিন্ন কালারফুল মাছও ছিল তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল আর যারা বাচ্চারা ছিল মানে স্বাদ মারতে যা আরও অনেক অনেক বাচ্চারা যারা ছিল সবাই মিলে কিন্তু এই মাছগুলো দেখতে শুক্রবার দিন সকাল সকাল যখন পার্কে ঢুকেছিলাম তখন কিন্তু ভীষণ রোদ ছিল আর সকাল সকাল তো অনেক ক্রাউডও ছিল মানে যেখানেই যাচ্ছি রাইড খেলার জন্য ওইখানেই কিন্তু লম্বা লাইন তো আর সকালবেলা আমাদের ট্রেন চড়া হয়নি তারপর চলে গেলাম বুটের দিকে আর বুটের দিকে এসে দেখি এইখানেও লম্বা লাইন তারপর এখানে বসার জায়গা ছিল সায়ের মধ্যে বসে পড়লাম সবাই মিলে তো ভাবলাম এখান থেকে বুটটা খেলে তারপরেই যাব তো অনেকটা সময় কিন্তু এখানে অপেক্ষা করতে হয়েছিল আর ওই তো দেখতে পাচ্ছিলেন ঝুলন্ত ব্রিজ তারপর এখানে কিন্তু আমরা আর বেশ অনেকক্ষণ সময় ধরে টিকিটটা নেই আর এই যে দেখতে পাচ্ছেন মাহিরারা প্রথমে বুটে চড়ে গেল আর ওরা গুরান দিয়ে আসলেই আমরা কিন্তু বুটে উঠবো আমরা বলতে আমি কিন্তু বুটে যাইনি মার্তিজার বাবা আর যারা যারা আমাদের সাথে গিয়েছিল মার্তিজার সাদ মার্তিজার চাচুরা তো সবাই মিলে কিন্তু এই যে বুটে করে যাচ্ছে আর পানির উপরে এই বুটটা খেলতে সত্যি কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের নিয়ে তারা কিন্তু বুট খেলা শেষ করে চলে আসলো আর আমরাও এদিকে চলে এসেছি আর মার্তিজার চলে গেছে নামাজ পড়ার জন্য শুক্রবার যেহেতু জম্মা নামাজ আদায় করতে হবে তো চলে গিয়েছিল মসজিদে আর আমরা এদিকে চলে এসেছিলাম দুলনার কাছে আর বাচ্চাদের নিয়ে দুলনা খেলা শুরু করে দিয়েছিলাম তারপর খেলাধুলা শেষ হয়ে গেলে আমরা যেহেতু দুপুর হয়ে গিয়েছে খাওয়া দাওয়া শুরু করতে হবে তো খাওয়া দাওয়ার জন্য আমরা পার্কের ভিতরে কিন্তু খাওয়া দাওয়া অ্যালাউ ছিল না যেহেতু বুকিংটা আসলে আগে থেকে হয়ে গিয়েছিল আমাদের বুকিংটা নিতে চাচ্ছিল না তারপরে যখন বললাম আমরা ভিতরে খাবার দাবার নিব না তারপর অ্যালাউ করেছিল আর সেই জন্যেই কিন্তু ষোলোই ফেব্রুয়ারি আমরা পিকনিকটা করতে পেরেছিলাম তারপর এখানে আমরা একটা মাঠ সিলেক্ট করে নিলাম আর এখানে বসে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম আর এখানে বাচ্চাদের খেলাধুলা হয়েছিল আর দেখতেই পাচ্ছেন নাচও হয়েছিল তানজিম ও কিন্তু ভীষণ সুন্দর নাচতে পারে আপনারা হয়তো দেখে থাকবেন আমার আগের ভিডিওতে ওর কিন্তু একটা নাচ ছিল ওই নাচটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল তো তারপর আরও খেলাধুলা আমরা শেষ করলাম তারপরে যে মেয়েদের খেলাধুলা ছিল এখানে আমরা সবাই মহিলারা মিলে খেলতেছিলাম সতীনের ছেলে যেই খেলাটা বলে ওইটা আবার যারা ছেলেরা ছিল বড় বড় ছেলেরা তাদের জন্য রেখেছিলাম হাড়িভাঙা খেলা তো এই সময়টা কিন্তু ভীষণ ভালো কেটেছে সবাই একসাথে ছিলাম এই সময়টা আর এই সময় যখন খেলাধুলা হয়েছে বা বাচ্চাদের খেলাধুলা হয়েছে নাচ হয়েছে সবাই কিন্তু ভীষণ মজা করেছি খেলাধুলার মাধ্যমে আর তারপর কিন্তু এই তো দেখতে পাচ্ছেন ছেলেদের হাড়ি খেলা ছিল আর হাড়ি ভাঙা খেলাটা আসলে এমনিতেও অনেক মজার হয় শেষে আমাদের ড্র ছিল লটারি ড্র করেছিলাম আমরা পিকনিকে তো লটারি ড্রর মধ্যেই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা এসে দাঁড়িয়ে আছে ওরা একজনের টুকেন উঠাচ্ছে তো এদিকে কিন্তু আমার বায়ো লটারি ডতে পেয়েছিল একটা পুরস্কার তো দেখতেই পাচ্ছেন সবাইকে আমরা এখন পুরস্কার দিয়ে দিচ্ছি আর পুরস্কার দিয়ে আমরা আবারও এই তো দেখতে পাচ্ছেন পার্কে ঢুকে পড়েছি আর পার্কে ঢুকে আমরা আবারও কিছুক্ষণ ঘুরব আসলে বিকাল টাইমে পার্কে ঘোরাটা কিন্তু বেশি মজা হয় তখন রোদটা পড়ে যায় আর ঘুরতেও ভীষণ ভালো লাগে আর তারপর দেখলাম বিকাল টাইমে মানুষও কমে গিয়েছে আর আমরা রাইডও খেলতে পেরেছি তো প্রথমে আমরা প্লেন যেই রাইডটা ছিল ওইটাতে খেললাম তারপর ট্রেনে চড়ালাম মানে তারপর আমরা সব রাইডই খেলেছি আর অনেকটা জায়গাও আমরা আবার ঘুরে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা ছিল ঝুলন্ত ব্রিজের নিচে নিচের যে অংশটা সেইখানে এখানে কিন্তু বেশ সুন্দর একটা ঝর্ণা টাইপের টাইপের ছিল তো এই পার্কে আসলে ফ্যামিলি নিয়ে ঘোরাফেরার তো একটা বেস্ট জায়গা আমি বলবো তো বিকাল টাইমে যখন ঘুরবেন তখন কিন্তু বেশি মজা লাগবে ঘোরাগাড়িটা আর রোদের মধ্যে ঘুরতে গেলে আসলে অনেক কষ্ট হয় তো আমরা বিকাল টাইমে বেশ অনেকটা জায়গা তারপর ঘুরে নিয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর ভিউ উঠেছিল মানে যখন রোডটা পরিষে ছিল তখন তো আমরা বেশ কিছু ছবিও তুলে নিয়েছিলাম এখানে কিন্তু আলাদা কটেজ আছে আপনারা চাইলে কটেজ বুক করে আপনারা এখানে থাকতেও পারেন আসলে আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে শহর থেকে দু দিনের জন্য এখানে এসে থেকে ঘুরে যেতে পারেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে ওনাদের কটেজগুলো ভীষণ সুন্দর সুন্দর ওইগুলো যেহেতু ভিডিও করতে পারিনি মানে ওই এরিয়াতে আমরা ঢুকতে পারিনি তো ভিডিও করতে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যারা ফুচকা লাভার আছেন এখানে বসে কিন্তু আপনারা ফুচকা চোটপুটেও খেয়ে যেতে পারেন এই ব্যবস্থাও রেখেছে ওনারা তারপরে তো সব ঘোরাঘুড়ি শেষ হয়ে গেলে আমরা কিন্তু এখন বাসে উঠে যাব। আমরা ওইখান থেকে সাড়ে পাঁচটায় রওনা হয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে আসার সময় আমরা বেশ মজা করতে করতে এসেছি আর দেখতেই পাচ্ছেন এখানে নাচা গানা চলছে পিকনিক মানেই অনেক অনেক মজা ফ্যামিলিকে সময় দেওয়া বা আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে দিকে গেলে তার আত্মীয়তার বন্ধনও অটুট থাকে তো সবাই চেষ্টা করবেন বছরে একবার হলে পিকনিকে যাওয়ার জন্য আর এই তো আমরা কিন্তু দেখতে দেখতে বাসার কাছাকাছি চলে এসেছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ